हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल सती। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमराओ भालो आछि। आजके आमी जाबो, आजके आमी खूब खुशी। तो आजके आमरा जाबो बापेर बाड़ीते। तो आजके आपनादेरके आमी देखाबो आमादेर बापेर बाड़ी रास्ताटा किभाबे, आर ओखाने आशेपाशे जे की की आछे। ओखाने एकटा काली मंदिर आछे आर नाना रकम जिनिस आछे। तो चलुन ताहले आमरा एखन गाड़ीते उठछि। এই যে মাস্ক টাক্স পরে রেডি হয়ে গেছি, এবার গাড়িতে উঠছি। চলুন তাহলে আমরা চলতে চলতে দেখছি কি কি আছে। আপনাদেরকে একটা কথা বলছি, আমি তো ভিডিও করার পর ভয়েস দিই, তো আজকে আপনাদেরকে আমি ভয়েস দেব না। আজকে আমার যে যেটুকুনি ভিডিও হয়েছে আসার পথে, সেইটুকুনি ভিডিও আমার হাজবেন্ড দীপঙ্কর সরকার, তো ও আজকে আপনাদেরকে ভয়েস করে আপনাদেরকে শোনাবেন। হাই ফ্রেন্ড, আমি দীপঙ্কর সরকার। আমার মেয়ে দীপ্তি সরকার, আর ওকে সবাই চেনেন আপনারা। ওর নাম শাশ্বতী সরকার, ওর ইউটিউবে চ্যানেল রয়েছে। আমরা এখন আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি, মানে শাশ্বতীর বাপের বাড়ির দিকে। আমরা থাকি হরিদেবপুরে। তো হরিদেবপুর থেকে আমরা এখন রঘুনাথপুর, ওই দিকটা রাজপুর আছে, তো আমরা ওইদিকে আমরা যাচ্ছি এখন। তার পথে যা যা জিনিস আমরা দেখি বা দেখতে দেখতে যাই, সেটাই আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিছু ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের তবে সাথে থাকুন এবং সঙ্গে থাকুন এবং পাশে থাকুন। চলুন তবে আপনাদের সাইট সিনগুলো আপনাদের দেখাচ্ছি। দেখছেন ডান দিকে কত সবুজে ভর্তি, এরকম জিনিস প্রায় এখন বিলুপ্ত, প্রায় দেখাই যায় না। খুব ভালো লাগে যখন যাই। দেখুন চলে এলো আমাদের সামনে রটন্তী কালী মন্দির। এই রটন্তী কালী মন্দির খুবই জাগ্রত মন্দির। দেখুন বাঁদিকে একটা শিবলিঙ্গ রয়েছে, সকালেই বাবার পুজো হয়েছে। পাশেই অশ্বত্থ গাছ, আর সামনেই দেখুন এই জলাশয়ের মধ্যে কত শালুক ফুল বা শালুক পাতা এখানে রয়েছে, যাকে আমরা বাংলা ভাষায় শাপলা ফুল বলে থাকি। দেখুন এই জলের মধ্যে অনেক রং বেরঙের মাছ রয়েছে, যেটা জুম করে হয়তো অল্প অল্প আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে কালী মন্দির, রটন্তী মায়ের পুজো এখানে জানুয়ারি মাসের 22-23 তারিখ নাগাদ সারা রাত ধরে খুব ধুমধাম করে এখানে পূজা অর্চনা হয়ে থাকে। দেখুন কত সুন্দর জায়গাটা, আপনারা না এলে দেখতে পারবেন না। দেখুন আপনাদের মায়ের মূর্তিটা আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিদিকে কত ফুলের বাগান এই মন্দিরের পাশেই লাগিয়েছে। এই যে আপনারা দেখছেন বাঁদিকে রাস্তাটা কপরডাঙ্গা হরিদেবপুরের দিকে চলে গিয়েছে, এবং ডান দিকটা রঘুনাথপুর বা রাজপুরের দিকে। দেখুন পাশে কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, লাল সাদা নয়নতারা গাছ। এই ফুল গাছগুলো দিয়েই মায়ের পূজা অর্চনা বা এই ফুলগুলো দিয়ে মায়ের পূজা বাবার পূজা হয়ে থাকে। দেখুন এখানে গোলাপ ফুলের গাছও রয়েছে, টাইম ফুলের গাছ রয়েছে, গাঁদা ফুল। খুব সুন্দর একটা শান্ত মনোরম পরিবেশ।
দেখুন শাশ্বতী ঘন্টা বাজাচ্ছে, নিও। এবার আমরা বাইকে স্টার্ট দিয়ে আরেকটু এগিয়ে যাব বাড়ির দিকে। দেখুন চারিদিকে কত হোগলা বন, ফুলের গাছ। সত্যি খুব সুন্দর জায়গা একটা। দেখুন ডান দিকে প্রজেক্ট হচ্ছে এবং আশেপাশেই একটা বড় একটা জলাশয় রয়েছে। সারি সারি কলা গাছ বসানো হয়েছে এখানে। এই যে বাঁদিকে দেখছেন, এখানে তিননাথ বাবার আশ্রম বা মন্দির বলতে পারেন। এই যে বাসের সাঁকো দিয়ে এখান দিয়ে যাতায়াত করেন এখানকার মানুষজন। বাঁদিকে আপনারা একটা চার্চ দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে বিলিভার্স ইস্টার্ন চার্চ, খ্রিস্টানদের চার্চ। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কত চাষ করেছে, কেউ লাউ শাক, পুঁই শাক, অনেক কিছু চাষ করেছে এখানে। পাশে দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ রয়েছে। এই তাল গাছ কেটে এখানে এই জলাশয় এখানকার মানুষেরা ডোঙা বানিয়ে যাতায়াত করেন নিজের চাষের জমির মধ্যে। আর দেখছেন এখানে ডিপল স্কুল জয়নপুর। আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি, তার মধ্যে একটা ধাবা ছিল যার মধ্যে আমরা চা খেলাম। আর এখানে দেখছেন আপনারা, এইটা গ্রিন ভ্যালি, এটা একটা বাগান বাড়ি বা পিকনিক স্পট আপনারা বলতে পারেন। এখানে ডিসেম্বর মাসের শেষ থেকেই আর জানুয়ারি মাসের মধ্যে অনেকগুলো পিকনিক হয় এখানে, একদিন পর একদিনই। তবে বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ওপরে উঠতে উঠছি, এত মাস্ক টাক্স পরে খুব হাঁপিয়ে যাই। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই আমরা উঠে গেছি ওপরে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন। আজকে একটু অন্যরকম করে ভিডিও করা দিলাম আপনাদেরকে। তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আসি, টাটা।